আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। এবার বিশাল চমক নিয়ে আসলো বরিশাল। আইকন খেলোয়াড় হিসেবে সাকিবকে দলে নিয়ে আগে বাজিমাত করেছিল দলটি, আর বিদেশি কোটায় তারা দেখালো আর বড় চমক। বর্তমান সময়ে টি টোয়েন্টি সবচেয়ে বড় নাম ক্যারিবিয়ান আন্দ্রে রাসেলকে দলে বেড়াচ্ছে তারা। তার সাথে যোগ হচ্ছে ইংলিশ উইকেট কিপার ব্যাটসম্যান স্যাম উইলিংস। দুজনের সাথেই নাকি চূড়ান্ত হয়ে গেছে সবকিছু, এখন শুধু বিপিএল গভর্নিংয়ের সবুজ সংকেতের অপেক্ষা। আন্দ্রে রাসেল এর আগে কয়েকবার বিপিএল মাতিয়ে গেছেন, গতবারই তার নেতৃত্বে শিরোপা জিতেছিল রাজশাহী। তাই যে কোনো দলে আন্দ্রে রাসেলের অন্তর্ভুক্তি সেই দলকে কতটা অনুপ্রাণিত করে তার ক্রিকেট ক্যারিয়ারই সেটা বলে দেয়। এখন পর্যন্ত প্রায় 400 মতো টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন রাসেল, রান করেছেন প্রায় 6,500 মতো। আর টি টোয়েন্টিতে যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো স্ট্রাইক রেট। তার স্ট্রাইক রেট হচ্ছে 169। এত ম্যাচ খেলে এত স্ট্রাইক রেট টি টোয়েন্টিতে আর কোনো খেলোয়াড়ের নেই। এতেই শেষ নয়, ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দারুণ কার্যকর তিনি। ক্যারিয়ারে 8 বার নিয়েছেন 4 উইকেট আর একবার নিয়েছেন 5 উইকেট। তাই এসব পরিসংখ্যানই বলে দেয় আন্দ্রে রাসেল ফরচুন বরিশালে আসলে কতটা এগিয়ে যাবে দল হিসেবে বরিশাল। আর আন্দ্রে রাসেলে বরিশালের দলে আসার ব্যাপারে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে সাকিবের সাথে রাসেলের সখ্যতা। যেহেতু আইপিএলের কলকাতায় সাকিব রাসেল একে অপরের সতীর্থ, তাই আন্দ্রে রাসেলে ফরচুন বরিশালে অন্তর্ভুক্তি সবচেয়ে বড় ভূমিকা পালন করছে সাকিব আল হাসান তা নিঃসন্দেহে বলা যায়। বর্তমানে বিগ ব্যাশ পাতাচ্ছেন আন্দ্রে রাসেল, বিপিএল শুরু হতে হতে শেষ হয়ে যাবে বিগ ব্যাশ, তাই আশা করা যায় বিপিএলে শুরু থেকেই দেখা যাবে এই অলরাউন্ডারকে। আরেক ইংলিশ ব্যাটসম্যান স্যাম বিলিংস প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসছেন বরিশালের হয়ে। অনেক দলের পছন্দের তালিকায় স্যাম বিলিংসের নাম থাকলেও সবার আগে বরিশাল নিয়ে নিল তাকে। উইকেট কিপিংয়ের পাশাপাশি মিডল এবং লোয়ার অর্ডারে বেশ কার্যকরী ব্যাটসম্যান তিনি। ইংল্যান্ডে জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত 33টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। আর বিপিএলে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার মালিক তো সাকিব আল হাসান। 76 ম্যাচে 106 উইকেট নিয়েছেন তিনি, রান করেছেন 1483, তার মধ্যে রয়েছে 5টি 50। তাই এসব পরিসংখ্যান থেকে বলাই যায় এবারে বিপিএলে ফেভারিটে তকমা নিয়ে নামবে বরিশাল। তো ভিউয়ার্স, এবারে বিপিএলে আপনি কোন দলের সমর্থক তা জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে, আমাদের চ্যানেলে আপনি নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশের বেল বেলনটি অন করে রাখুন। ধন্যবাদ আপনাকে পুরো ভিডিওটি দেখার জন্য।